শান্তিপুরে এই প্রথম পূজিত হলেন বগলামুখী দেবী। বাসন্তী দেবীর সাথেই শান্তিপুরে এই প্রথম পূজিত হলেন বগলামুখী দেবী। শান্তিপুর শহরের অন্তর্গত গোবিন্দপুরের সুকান্তপল্লী অঞ্চলে দিলীপ পালের বাড়িতে এবছরই প্রথম পরিলক্ষিত হল রামনবমীর দিনে বগলামুখী মাতার আরাধনা। উৎসবের শহর শান্তিপুরে একের পর এক উৎসবের মাঝে কোথাও বগলামুখী মাতৃ আরাধনা পরিলক্ষিত হয় না বলেই বিশেষ সূত্রে খবর। তবে সনাতনী শাস্ত্রীয় ব্যাখ্যা সূত্রে জানা যায়, বগলামুখী বা বগলা হলেন সনাতনী দশম মহাবিদ্যার দেব মণ্ডলীর অন্তর্গত অন্যতম দেবী। তিনি ভক্তের শত্রু নাশের দেবী বলেই পরিচিত তার অস্ত্র মুকুট। উত্তর ভারতে তিনি পীতাম্বরী নামেও পরিচিত। বগলামুখী শব্দটি বগলা অর্থাৎ ধরা এবং মুখ শব্দ দুটির থেকে উৎপন্ন। এই শব্দটির অর্থ যিনি যার মুখ থেকে কোনো কিছু নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে সমর্থ। বগলামুখী দেবীর গাত্র বর্ণ সোনালি ও তার কাপড়ের বর্ণ হলুদ। তিনি হলুদ পদ্মে ভরা অমৃতের সমুদ্রের মাঝে একটি হলুদ সিংহাসনে বসে থাকেন। তার মাথায় শোভা পায় অর্ধচন্দ্র। যদিও দুটি পৃথক বর্ণনার ভিত্তিতে তাকে দ্বিভুজা ও অপরদিকে তাকে চতুর্ভুজাও বলা হয়। এই মূর্তিতে সৌম মূর্তি হিসাবে ধরা হয়। বগলামুখী মাতার দক্ষিণ হস্তে থাকে গদা এবং অন্য হাতে তিনি শত্রুর জিহাটি টেনে ধরে থাকেন। বগলামুখী মাতৃমূর্তিকে পীতাম্বরা দেবীও বলা হয়। তিনি মানুষের গুণকে বিপরীত মেরুতে অবস্থান করাতে পারেন বলেই সনাতনী ধর্মাবলম্বীদের ধারণা। যেমন তিনি বাক্যকে নিস্তবতায়, জ্ঞানকে অজ্ঞানে, শক্তিকে শক্তিহীনতায়, পরাজয়কে জয়ে রূপান্তরিত করতে সক্ষম। তবে পশ্চিমবঙ্গের কলকাতার বরানগরে বিটি রোডে এই দেবীর মন্দির পরিলক্ষিত হয়। বিশেষ পুজো বগলামুখী মায়ের, হ্যাঁ, এর মাধ্যমে এটাই আপনার বাড়ির এবছর প্রথম পুজো আর কি, মানে প্রথম শান্তিপুরে হচ্ছে, এর মাধ্যমে আপনি কী বার্তা দেবেন যদি সংক্ষেপে বলেন একটু? আমরা আগেও বলেছি যেটা, যে সবার মধ্যে একটা পারাপতি সমানের ভ্রাতৃত্ববোধ, সবাই জানি আমরা পারাপতি একত্রে থাকতে পারি, আনন্দ উৎসব মানেই মিলন ক্ষেত্র। সেই ধর্মের কী আঙিনায় কী আছে আমি বলবো না, সেটা বলবো যে সবাইকে নিয়ে জানি একত্রিতভাবে আমরা থাকতে পারি এবং সবাই জানি আমরা ভালো থাকতে পারি, সেই উপলক্ষে এই বগলা মায়ের পুজোটা আমরা করছি। আর সেইটাই সবার কাছে বার্তা দিতে চাই যে সবার মধ্যে নেই, এই পৃথিবীব্যাপী যে একটা যুদ্ধ খেলা চলছে, সবাই জানি মা সবাই সব দেশ পৃথিবী সব সর্বব্যাপী জানি আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি, আর সবার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, হানাহানি এই এই সব বন্ধ করে আমরা জানি সবাইকে নিয়ে একত্রিতভাবে সবাই থাকতে পারি, এটাই আমার মেসেজ। নাম বলবেন? দিলীপ পাল। জায়গাটার অ্যাড্রেস কি আছে? গোবিন্দপুর সুকান্তপল্লী শান্তিপুর নদিয়া। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।